হ্যালো ডিজাইনার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো তো টাইটেল আর থামনেল দেখে যখন আইসাই পড়ছেন এর মানে আপনি পেন্টুল সম্পর্কে মানে একটু জানতে চান অথবা পুরো হইতে চান চাই করতে চান আর কি তো চালুন শুরু করা যাক তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে টুল আর পেন্টুলে সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমরা পেন্টুল চালাইতে পারি না ঠিক মতন মানে পেন্টুল নিয়ে আমার আরও একটা ভিডিও ছিল বাট সবাই মধ্যে দেখতেছি যে একটা প্রবলেম হচ্ছে যে তারা পেন্টুল ইউজ করতে একটু সমস্যা হচ্ছে মানে কার্ভগুলো নিয়ে অথবা আরও কিছু ব্যাপারে তো আজকের ভিডিওটা আমি ওই জিনিসটা আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করবো প্লাস আমার জন্য আরও কিছু জিনিস আছে সেটা হলো তিনটা সিম্পল থিংস যেটা দিয়ে আপনি খুব সহজে আপনার পেন্টুলে পুরো হয়ে যাইতে পারবেন তো এই দেখি কি করা যেতে পারে তো প্রথমে আমি ইলাস্ট্রেটরে শুরু করবো না এটা দেখে অনেকে মনে করতেছে তো জিনিস জিনিস বাট না অনেক আছে এটা আমি সবাই শেষে একটু সহজ এবং হয়তো আপনাদের পরিচিত বাট তৃতীয় নাম্বার ট্রিক্সটা এই ইলেস্টোটার যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজস্ব একটা মানে ইচ্ছা হয়তো আরো আগে কেউ করছে কিনা আমি জানি না বাট হ্যাঁ আমার একটা প্র্যাকটিস শীট যেটা বলা যেতে পারে আপনাদের আমি এটা পরে বলতেছি ভিডিওর একেবারে শেষ দিকে তো চলেন ও হ্যাঁ আর একটা ব্যাপার হলো এইখানে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব এখানে পেন্টুলের আগের যে জিনিসটা থাকবে সেটার একটা ই থাকবে যে পেন্টুল নিয়ে দেখে নেবেন আর প্লাস আরও যে যারা নতুন আসছেন তারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও চেক করবেন আপনাদের কোনটা কাজে লাগে সেটা অবশ্যই এটা ইউজ করতে পারবেন বা দেখতে চা লাগে আর কি তো চলেন প্রথমে চলে যাওয়া যাক আমাদের পেন্টুল আজকে আমরা পেন্টুল শিখবো গেমসের মাধ্যমে হয়তো অনেকের কাছে এই জিনিসটা পরিচিত বিচার না কি বলে তো আমরা আজকে গেমসের মাধ্যমে শিখতে চাচ্ছি এখানে আপনি আসলেই প্রথমে একটা টিউটোরিয়াল পাবেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো ব্যাপার না ওখান থেকে আপনারা জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনারা চলে যাইতে পারবেন আপনাদের এই ওয়েবসাইটে তো এখন আমরা এখান থেকে এদের টিউটোরিয়ালটা একটু দেখি সিম্পল আমরা টুল এখানে আসলেই দেখাবে এরকম টুল এই যে টুলে আমরা এই একটা ক্লিক করতে বলতেছে এখানে একটা ক্লিক করলাম এইখানটা একটা ক্লিক করতে বলতেছে এই একটা ক্লিক করলাম এই একটা ক্লিক করতে বলতেছে একটা ক্লিক করলাম তাদের টিউটোরিয়ালটা কমপ্লিট হচ্ছে এইখান থেকে আপনারা স্কিপও করতে পারেন বাট যারা নতুন আসছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে না স্কিপ না করে এখান থেকে শিখেন যে কিভাবে তারা পেন এখানে ইউজ করে তো এই এই একটা ক্লিক এইখানটায় এই একটা ক্লিক এইখানটায় এই একটা ক্লিক এইখানটায় এই একটা ক্লিক এই একটা ক্লিক সিম্পল আমরা কিন্তু পেন টুল এখানের মাধ্যমে খুব সুন্দরভাবে শিখতে পারি এই যে এখানে যারা কার্বে চার দেখাচ্ছে মানে সরি কার্ব কীভাবে করতে হয় এই কোন দিকে টান দিতে হবে এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট যদি আপনি এদিক থেকে এইখানে টান দেন এইটা আমার যে পেন্টুলের বস যে ভিডিওটা ওইখানে চাইতে সহজ উপায় বলা আছে বাট এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি ইলেস্ট্রোটারের ম্যানুয়াল পদ্ধতি হচ্ছে এভাবে কার্ভ করা এক একদিক থেকে টানা বাট আমরা যদি কর্নার টুল নেই সেটা অবশ্যই এই ভিডিওতে বলা আছে তো ওখান দিয়ে দেখে নেবেন তাইলে আরও সহজ হবে বাট এখানেও আপনি গেমসের মাধ্যমে এই জিনিসটা শিখতে পারবেন যে কীভাবে এই পেন্টুল করা যেতে পারে তো এই এই একটা আমরা এটার একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলাই কীভাবে টান টান দিয়ে দিয়ে যে করতে হবে এই সিম্পল এই জিনিসটা একটু দেখানোর আছে যে জিনিসটা আমার ওই পেন্টুলের ওই ভিডিওটায় হয়তো দেখানো হয় নাই সেটা হলো ইলেস্টারটার আপনি একটা কাজ করতে পারবেন সেটা হলো আমি এখান থেকে একটু দেখাই আসি আমরা মনে করেন পেন্টুল সিলেক্ট করলাম পির মাধ্যমে এই তো এই আমরা একটা ই দিয়ে এরকম টানছি মানে একটা পয়েন্ট নিয়ে তারপরে সেটা আমরা টানছি টানার পরে একটু এদিকে টানলাম তারপরে এটা আমরা সাইডে দিচ্ছি না এইভাবে সাইডা দিতেছি না আমরা কী করতেছি এই জিনিসটা পয়েন্টটা যে টানতেছি এটা ধরে রাখলাম এইভাবে ধরে রাখলাম আমরা এইখানে অল্ট প্রেস করলাম অল্ট টো এ এলটি অথবা যদি কেউ ম্যাক ইউজার থাকেন তো তাদের জন্য মেবি অপশন তো এই অল্ট প্রেস করলাম কইরা এই যে সিম্পল তখন আমাদের কাছে হ্যান্ডেলটা চলে আসছে আমরা এইখান থেকে তাদের এইখানে ব্যবহার করতে পারবো এই তারপরে আমরা এইখানটায় এই দেখেন সিম্পল একটা আমার ওখানে অবশ্য লাভ সেই সেম লাভই আঁকার আরো ভালো পদ্ধতি দেওয়া আছে তো এটা একটা পদ্ধতি এখান থেকে আবার সেই অল্ট প্রেস করবো আমরা এখানে এরভাবে নেওয়ার পরে আবার এইখান থেকে এতটুকু যে হ্যাঁ এই পর্যন্ত আসো আমরা একটা কর্নার শেপ তৈরি করতেছি সিম্পল এরপরে এই হ্যাঁ এভাবে একটা লাভ তৈরি করা যায় বা আঁকা যায় আমারটা ভালো অতটা হয়নি পারফেক্ট নামই লাভে তো হ্যাঁ এখান থেকে আমরা এইভাবে এই জিনিসটা করতে পারি যে লাভের একটা শেপ তো সেম কাজটা আমরা এইখানে এই জায়গাটায় করতে পারি সেটা হলো এই তাদের দেওয়ার পরে এই টান দিতে হবে এটা অবশ্যই একটু সবাই একটু চেষ্টা করবেন যে কেমন লাগে আর কি ট্রাই করতে তো দোষ নাই আচ্ছা তো এই যে এই আমরা অল্ট 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 এই পর্যন্ত আসার পরে অল্ট তারপরে এই যে হ্যান্ডেলটা এই পর্যন্ত এটা আমাদের জন্য কাইন্ড অফ ইজি হবে যে আমরা ব্যবহার করতে পারবো এই এই টেপেরই এই এই যে আপনার টুর শেষ এখন আমরা এই পুরা শেপটা অ্যাড্রেস করবো তো এখন আপনাদের জন্য আমি এই ড্রেস করে দেখাইতেছি না আপনারা নিজেরা নিজেরা কইরে নিন আমি নেক্সট এর অংশটাই চলে যাচ্ছি নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে অ্যাডোবির নিজস্ব এই গেমসটা আমার কাছে খুবই মজা লাগছে মানে কি বলবো খুবই মজা লাগছে অ্যাডোবির নিজস্ব একটা পার্ট এই জিনিসটা হয়তো অনেকেই জানেন আর অ্যাডোবির এই ব্যাপারটাও জানার কথা বেশ খারাপ না টাইমের বাট আমি এভাবে তখন পাইনি আমি যখন শিখছি তখন মনে ছিল না বাট আমি জানতাম না যাই হোক তো হ্যাঁ এটা হচ্ছে হাই এম ওয়েবার আই এম এসে মানে হচ্ছে একটা মানে লোক ওবার সে হারাই গেছে স্পেসে এবং আপনার পেন্টুলের মাধ্যমে তার তার ঘরে পৌঁছায় দেওয়া লাগবে মানে ব্যাপারটা অ্যামেজিংটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লাগছে তো দেখি এটা কীভাবে কাজ করে আমরা এখানে নেক্সট দিলাম ওখানে বইলা দিতেছে যে কীভাবে কী করতে হবে এবং পুরো গল্পটা বলতেছে বাট সামাও লস মাই হো ওয়ে পেনটুলের মাধ্যমে তুমি আমাকে আমার ঘর পৌঁছাই দাও তো এখন আমরা সিপলি পি প্রেস করার মাধ্যমে এখানে পেন্টুল সিলেক্টেড হবে এবং এই একটা সে সে ট্রেস করতে বলবে যে ধরো এখানে এই এই যে সিম্পল আর স্কিপ চাপার মাধ্যমে আপনার পাঁচ শেষ হবে তো স্কিপ চাপার মাধ্যমে আমরা পাঁচ শেষ করলাম ইএসসি উই যে কিবোর্ডের বাম দিকে কর্নারে থাকে বাটনটা তো হ্যাঁ এবার আমরা এই শুরু গেমস কিন্তু শুরু স্টার্ট বিসমিল্লা এই এই চলে আসতেছে এই দেখেন এইখানটায় এই যদি আপনি সাইডে দেন তাহলে কিন্তু কর্নারে আইসা একেবারে শেষ এই দেখেন এই গেম ওভার এটা কিন্তু আমাদের গেম ওভার করে দিল তো আমাদের পুরো ব্যাপারটা খুব মজাদার এরকম টাইপের গেমস হয়তো আমরা খেলছি একটা পাখি থাকে সেই পাখিরে নেওয়া লাগে তো ভাল লাগে কাইন্ড অফ গেমসটা চমৎকার লাগছে আমার কাছে তো এই গেমসটা আরো মানে আরো লেভেল আছে লেভেল আপ করতে হলে আবার আরো কিছু কোন গেমসটা খেলে দিতে হবে এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে মানে আপনারা কার্ভ শিখাবে কার্ভ শিখানোর পদ্ধতিটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে যে কার্ভ কিভাবে আসছে এটা খুব চমৎকার যত কম অ্যাঙ্কার পয়েন্টে পারা যায় এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে কম অ্যাঙ্কার পয়েন্টে কিভাবে করা যাইতে পারে এই যে উত্তেজিত হইয়া বেশি অ্যাঙ্কার পয়েন্ট লাগান লাগে ওকে ওকে এটা আপনার পেন্টুলের কাইন্ড অফ মানে খুব বেশি হেল্প করবে অনেক বেশি হেল্প করবে অনেক মানে বলার মতো না হেল্প করবে আপনি এখানে মানে মাউস ঘুরানো শিখবেন কীভাবে কি পেন্টুল থাকলে মাউস ধরতে হয় সেই অনেক হেল্প করতে যাচ্ছে আপনার একেবারে বাজি ধরা কথাবার্তা তো এই তাড়াতাড়ি আসো ওকে এইখানটা আমার শেষ এখন সে লঞ্চ করবে এরপরে আমার একটা শেপ দিবে যে শেপটা আমার ট্রেস করতে হবে পেন্টুলের মাধ্যমে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে কীভাবে এই যে শেপটা কী সুন্দরভাবে ট্রেস করতে বলবে এবং এরপরে আসে আপনার এলিপস টাইপের মানে কী বলে কার্ভ নেওয়ার জন্য একটা গেমস তো আমি যে গেমসটার কথা বলতেছিলাম যে আমার গেমসটা কাইন্ড অফ লেভেল থাকবে কাইন্ড অফ না পুরোপুরি লেভেল থাকবে এবং সেই লেভেলের মাধ্যমে আপনি ধীরে ধীরে লেভেল আপ করবেন ট্রেসিংয়ের মাধ্যমে আপনার লেভেল আপ হবে নেক্সট লেভেল এই এবার আমাদের কার্ভ করা শেখাবে যে কীভাবে কার্ভ করতে হয় টুল পি প্রেস করে আমরা টুল সিলেক্ট করলাম এই একটা ক্লিক করলাম এইখানটায় ক্লিক কইরা এদিক পর্যন্ত টাইনা নিয়ে আসতে হবে এর যে বললাম এটা হচ্ছে অ্যাডোবির মেনুয়াল ব্যাপার যে অ্যাডোবি এভাবেই কার্ভ করে বাট আমাদের জন্য ওইখানে ওই যে সেই আগের ভিডিওটায় দেওয়া আছে একটা পিন মানে কি বলে কর্নার টুল সেই কর্নার টুলের মাধ্যমে আমরা আরও ইজিলি করতে পারি জন্য আসলে আমাদের প্রবলেম হয় না কিন্তু এখানে অ্যাডোবির মেনুয়াল ব্যাপার হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ মানে সরি হোল্ড কি বলে ক্লিক অ্যান্ড ড্র্যাক ক্লিক অ্যান্ড ড্রাক চাপা টানা আচ্ছা তো এই আমাদের সেই গেমস কিন্তু তাইলে শুরু হয়ে গেল এই যে এই এখন আমাদের এই গেমস খেলার সময় নেই এরা চলতে থাকুক আরও আপনারা দেখে নেবেন এটা কেমন লাগে খুব চমৎকার আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে তো এবার আমাদের মেইন থিমে চলে যাচ্ছি মেইন অংশে খুব বড়ো ভিডিও না খুব ছোটো বাট এই অংশটা বোঝাইতে আমার মনে হয় অনেকক্ষণ সময় লাগবে অনেক বেশি কথা বলি আচ্ছা তো এবারে অংশে যেটা আমরা দেখব সেটা আমরা এখন হয়তো এই ইমেজগুলো দেখে অনেকে বলবে এগুলো মানসিটির ইমেজ এখানে প্রত্যেকটা ইমেজই মানসিটির ইমেজ ক্রেডিট একদমই আমার না সম্পূর্ণ আরেকজনার ইমেজ আমি শুধুমাত্র আপনাদের জন্য ইমেজগুলো কালেক্ট করছি গুগল থেকে সেখান থেকে আপনারা আপনারা সার্চ দিলে ধরনের জিনিস পাবেন লাইন আর্ট টাইপের আর্ট বল এগুলো লাইন আর্ট তো লাইন আর্ট নিয়ে নেবেন সেখান থেকে এবং আপনারা নিজেরা চাইলে প্র্যাকটিস করতে চাইলেন অবশ্যই প্র্যাকটিস করবেন তো হ্যাঁ এই জিনিসগুলো হয়তো অনেকবার দেখছেন অনেকের ভিডিওতে বা এটা অন্য কারো আমার নিজের বানানো না তো এখানে আসলে ওই যে ওই গেমসের মতোভাবে বলা আছে যে প্রথমে এখানে হোল্ড করবেন মানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে টান দিবেন আবার এখানে ক্লিক করবেন নিচে টান দিবেন আবার ও আচ্ছা আরেকটা ব্যাপার আমি একটু বলে দিই সেটা হচ্ছে যদি আমরা পেন্টুলের এই টানের ক্ষেত্রে আমি সাধারণত টান অতটা ইউজ করি না মানে ট্র্যাক অতটা ইউজ করি না এই জন্য প্রথম ভিডিওটাতে মেবি বলা হয়নি। তো এখানটা আসলে হয়েছে কি যদি আপনি উপর দিকে টান দেন উপর দিকে টানেন তখন আসলে আপনার কার্বটা উপরের দিকে আসবে তা বলছিলাম কিনা আমার মনে নেই মেবি বলছিলাম আর যদি নিচের দিকে টানেন তখন আসলে আপনার কার্বটা নিচের দিক থেকে আসবে সো এই টাইপের জিনিস তৈরি করার জন্য একবার উপরে টানতে হবে একবার নিচে টানতে হবে এটা কিন্তু একেবারে সিম্পল একটা ব্যাপার যদি অতটা প্রয়োজনীয় না বাট হ্যাঁ এ ধরনের কিছু আছে তো এটা হচ্ছে অ্যাডোবির ম্যানুয়াল ব্যাপার ম্যানুয়ালি এই টাইপের কিছু করতে হলে আমি ঠিক আছে আমি করবো কীভাবে বলতেছি সিম্পলি করবো যেভাবে আমি পেন্টেল সিলেক্ট করলাম এখানটায় ক্লিক করলাম এখানটা একটা ক্লিক করলাম এই তারপরে এই একটা ক্লিক করলাম তারপর সেই কর্নারটা অল্প যেদিকে নেওয়া লাগে আমি নিয়ে নিব কি আমার জিজ্ঞেস করতে আসবে যে মানে অত ঝামেলা কে করতে যায় এদিকে কোন দিকে ড্র্যাক রে ব্যাপার না সে তার মনে হয় আমারটা সুন্দর হয়েছে পরেরটা অ্যাডোবিরই দুইটাই বা ফিচার্স বাট তাদের ম্যানুয়াল সিস্টেম হলো ওইটা তো এখান থেকে আপনারা প্রথম যে লেভেলে আমি একটু লেয়ার প্যানেলটা ওপেন করি আমি এটা ইপিএস ফাইল দিয়ে দিব যাতে সকল যারা যে ইলিস্ট্রেটরে চালান সেখান থেকে পারবেন ইউজ করতে প্লাস লিঙ্কগুলোও থাকবে আর ফাইলের ডেসক্রিপশন বক্সটা চেক করবেন এখানে লিঙ্কগুলো দেওয়া থাকবে কথা থাকি এই ফাইলটা ডাউনলোড করতে পারবেন প্লাস আর যে কি বলে ওই দুইটা লিঙ্ক গেমস দুইটা তো ঠিক আছে এখান থেকে আমরা ফার্স্ট লেভেল নিচ থেকে উপরে ধীরে ধীরে আপনার লেভেল আপ হবে নিচ থেকে উপরে আপনি একেবারে পুরো পর্যন্ত চলে যাবেন পাঁচটা লেভেল খেলা প্রথমটা থাকতেছে বেসিক এখান থেকে আপনারা শিখবেন কিভাবে কোন দিকে ড্র্যাগ করতে হয় কোন দিকে কি করতে হয় পুরো জিনিসটা হচ্ছে বেসিক সেকেন্ড যে অপশনটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে লেভেল ওয়ান ওয়া এইখানটাই হচ্ছে মেইন মজা এখানে মেইন মজা শুরু মানে মজার তো মজা সামনে আরো বিশাল বিশাল মজা আসতে যাচ্ছে আপনাদের চোখ ছানা বড় হয়ে যাবে এবং ইটস গ্যারান্টেড আপনি যদি এই তিনটা মানে প্রথমত গেমস দুইটার অ্যাডোবিটটা খেললেই হবে বিচারে ওটাও খারাপ না বাট অ্যাডোবিটটা খেলবেন প্লাস আমার এই লেভেলটা যদি মানে এইটা কি বলে প্র্যাকটিস শিটটা যদি কমপ্লিট করতে পারেন আই গ্যারান্টি আপনি পেনে আর কোনো সমস্যার জীবনও থাকবে না মাস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো এখন থেকে আমাদের কাজ যদি আমরা শুরু করি তো পুরো পর লেভেলের হয়ে গেছি আমরা এখানে প্রথম সিম্পলি আমি যেটা করছি শুধুমাত্র পেন কয়েকটা পয়েন্ট আউট করে আপনি এই শেপগুলা এই ডিজাইনগুলো করতে পারবেন আমি শুধুমাত্র কিছু শেপ নিতে পারতাম বাট শেপ আইকা যতটা মজা তার চাইতে কিছু একটা রিয়াল রিয়াল কিছু আইকিয়া মজা আসলে বেশি তো এই জন্য আমি এই রিয়াল কিছু নেওয়ার চেষ্টা করলাম তো আমরা সিম্পলি এখান থেকে শেপগুলা এগুলা শেপই মূলত পেন টুলের মাধ্যমে আমরা সিম্পলি এই জিনিস দুই টাকতে পারবো তো এটা আমাদের লেভেল অন এটা অতটা ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট বাট অতটা হার্ড কিছু না হার্ড হার্ড লেভেল ছিল না লেভেল টু থেকে মূলত আমাদের একটু হার্ডনেস শুরু হচ্ছে এখানে আমরা সেই লেভেল অনের মতো যদি দেখি পেনের পয়েন্ট আউট কইরা এখানে আমরা পেন ছাড়তে পারতাম যে হ্যাঁ এইখান থেকে পয়েন্ট আউট করিয়া এইটুকু আঁকলাম তারপর আবার আঁকলাম পেন ছাড়ার একটা ই ছিল মানে ওয়ে ছিল বাট এইখানে লেভেল টুতে আমাদের যে ইমেজগুলো আমি রাখছি সেখানে আসলে আপনি পেন ডোরপ করতে পারবেন না মানে পয়েন্ট শেষ করতে পারবেন না এই ইমেজগুলো সাটা স্টক থেকে নেওয়া ক্রেডিট সম্পূর্ণ তাদের তো হ্যাঁ এখান থেকে পেন শুরু হলে এইখানে শেষ এর মধ্যে কোনো ফাঁকা নাই এবং আমি আরেকটা ব্যাপার করছি অপেক্ষাকৃত সহজ ইমেজগুলোরে প্রথমে রাখছি আপনারা বাম থেকে শুরু করবেন প্রথমে বামের এটা তারপরে ডানের এটা তারপরে এটা এভাবে মানে আমাদের পড়ার যে স্টাইল সেই স্টাইলে আমি রাখার চেষ্টা করছি তাদের তো এখান থেকে পেন শুরু হইলে এখানে শেষ পুরো ব্যাপারটা এই প্র্যাকটিসটা আপনারা এইভাবে করবেন তারপরে আছে লেভেল থ্রি লেভেল থ্রিতে কি আমরা পাবো একটু মজার জিনিস সেটা হচ্ছে কার্ভ কীভাবে আমরা কার্ভ করবো এই ইমেজগুলো ধীরে 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 কার্ভ এখানে আমরা কিছু ফেমাস কোম্পানির লোগো নিয়ে আসছি যেমন অ্যাপেল নাইকি ম্যাকডোনাল্ডসগুলো আপনারা হয়তো চিনেন আমি চাইছি একটু লোগো ট্রেস করেন আপনারা মজা লাগবে তো এই লেভেলটায় আমরা এসে কার্ভ শিখবো এখানে একটা একটু কম্পাউন্ডও রাখছি অর্থাৎ পেনও থাকতেছে মানে সরাসরি সহজ টাইপের থাকতেছে সোজা প্লাস কার্বো থাকতেছে দুইটাই আমি এখানে রাখছি এই ইমেজটা আছে সো এই ইমেজটা নেওয়ার চেষ্টা করছি আমি এই জন্য যে হ্যাঁ প্লাস এই জিনিসগুলো আপনার ট্রেস করলে এখানটা কার্ব রেডি হয়ে যাবে এরপর আসতেছে লেভেল ফোরে লেভেল ফোরে আপনার কার্ভ তো হবে বাট এইখানে একটু টুইস্ট আছে সেটা হলো এই টাইপের শেপগুলো আমরা কিভাবে করি আমি একটু দেখাই দিই এইখানে একটা পেন নিলাম পেন নেওয়ার পরে এই লেভেল ফোর সিলেক্টেড আমাদের এই শেপগুলো আমরা কীভাবে নিব দুইটা পয়েন্ট আমরা এটারে সিলেক্ট করলাম প্রথমে আমরা সেই অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে এইখানটায় এ দিলাম এখন আর এই কার্ভটার আসলে আমাদের একটু বাইরে নিতে হবে প্লাস কারণ কি এখানে কার্ভ তো আছে এই কার্ভটা এদিকেও আছে এদিকেও আছে যেটা ওই ওই ভিডিওতে খুব সুন্দরভাবে শেখানো আছে সেটা নিয়ে প্রবলেম নয় আপনারা অবশ্যই পেয়ে যাবেন বাট প্র্যাকটিসটা এখানে করে নেবেন যাতে আমাদের এই শেপটা করা যায় তো এই শেপটার জন্য এখানে আমি এই এই জিনিসগুলো এনেছি এবং আপনাদের এই অংশটা প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং যদি এরকম একটা রিয়েল ইমেজ ট্রেস করেন যে রিয়েল ইমেজটা ট্রেস করলে আপনাদের আসলে এই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে যে ডাব মানে কার্টটা দুই দিকেই কিভাবে করে এরকম যে একটা মানে ওয়েভ টাইপ মানে ঢেউ টাইপের দেওয়া হয়েছে ঢেউটা কিভাবে করা যায় এই জিনিসটা হয়ে গেল তো পুরো জিনিসটা কমপ্লিট হওয়ার পরে আমাদের একটা লেভেল ফাইভ আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট লেভেল বলা যেতে পারে এই লেভেল ফাইভে আসলে কি হয়েছে এখানে আসলে র্যান্ডম এটা আসলে বইলা করিয়া না যে সোজা থাকবে অথবা কার্ব থাকবে এখানে হয়েছে কার্বও থাকবে সোজাও থাকবে এরকম একটা বেশিরভাগটা কার্বেরই কারণ সোজার অংশ একটা অল্প একটু আছে কার্ব এখানে ওই যে পেন ছাড়া যাবে না পেন শুরু এইখান থেকে যদি হয় তো এইখানটায় এইখানে শেষ কোথায় শেষ এই যে এইখানটায় শেষ এইরকম প্রত্যেকটা ইমেজ এখানে এরকম যদি প্রত্যেকটা ইমেজ আপনারা ট্রেস করতে পারেন এখনই আমি বলবো যে আপনি পরো হয়ে গেছেন মানে আর এখন আর এরপরে আর তেমন কিছু বাকি নেই বাট 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 একেবারে শেষ পর্যায়ে হইল আমি বলবো একটা টেস্ট দিয়ে দিবেন সেটা হইল কথাটা পুরো তার এই এই ওয়ার্কটারে আপনারা সিম্পলি পেন্টুল দিয়ে বানাইবেন এমন কোনো ব্যাপার না অবশ্যই পারা যাবে মানে যারা এখন প্রো হয়ে গেছেন তাদের জন্য তো কোনো ব্যাপারই না আর যারা এই পুরো ওয়ার্কশিটটা ফলো করে আসছেন আই গ্যারান্টি আবার গ্যারান্টি দিতেছি অবশ্যই এই তিনটা জিনিস অথবা শুধুমাত্র আমার এই ওয়ার্কশিটটা শুধুমাত্র ওয়ার্কশিটটা যদি আপনি ফলো করেন অবশ্যই সবাই বলতেছে ভাই যে জিনিস দিচ্ছেন তারপরে আবার কথা হবে হ্যাঁ বাট যদি আপনারা পুরো ওয়ার্কশিটটা ফলো করেন মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যদি পুরো গেমসের এই অংশগুলা যদি একটা ইমেজও স্কিপ না কইরা বা ইমেজ যদি কারো হয়ে যায় আমি নিজেও অতগুলা করতে পারতাম না বাট দিয়ে রাখছি যদি কারো বেশি প্র্যাকটিস করার ইচ্ছে থাকে তো বাট আপনার যদি হাটটা ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ আমি কার ঠিক মতন পারতেছি আমি সোজা তো পারবো বাট পারতেছি প্লাস এই যে ওয়েব টাইপ করতে পারতেছি হবে তো এখান থেকে যদি এই জিনিসটা আপনি আপনি পারেন পাবেন প্রো নাও কিনা জানে বললে দিন সবাই তো হ্যাঁ এখন আপনি যদি এই জিনিসটা করতে পারেন তাহলে আপনি প্রো আর কোনো সমস্যা মানে পেন্টুলে থাকবে না ইনশাল্লাহ এটা হলো ব্যাপার তো প্রথম থেকে আমরা একবার দেখে আসি আমরা লেভেল ওয়ানে পাইছি কি লেভেল ওয়ানে হচ্ছে সিম্পলি সোজা দাগ লেভেল টুতে পাচ্ছি আমাদের সেই সোজা দাগ বাট ড্রপ দ্য পেন তারপরে লেভেল থ্রিতে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কার্ভ কার্ভ করা শিখতে পারতেছি তারপরে লেভেল ফোরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়েভ মানে কার্ভ তো কার্ভ মানে ঢেউ দুই দিকেই কার্ভ প্লাস এরপরে যে অংশটা আসতেছে সেটা হচ্ছে এইটার একটা ওয়ার্কশিট যে কার্ভের একটা ওয়ার্কশিট প্লাস ওয়েভের একটা ওয়ার্কশিট থাকবে এবং নেক্সট প্রো লেভেলে থাকবে এ যাবৎকালে আপনার পেনের যত জ্ঞান আসছে ভিতরে সব জ্ঞান এইখানটায় লাগাই দিতে হবে তাইলে আপনি এইরকম একটা আর্টওয়ার্ক তৈরি করতে পারবেন যাদের আরও প্র্যাকটিস করার ইচ্ছা আছে গুগল থেকে সিম্পলি লাইন আর্ট সার্চ দেওয়ার সাথে সাথে যে কোনো কিছু লাইন আর্টস আপনি পেয়ে যাবেন সিম্পলি পেন্টুল প্র্যাকটিস করতে পারেন তো আশা করি এই তিনটা পদ্ধতি বা তিনটা ট্রিক্স আমি যেটা বলতেছি সেটা হলো ওই যে দুইটা গেমস প্লাস আমার এই গেমসের ওয়ার্কশিটটা যদি আপনারা পুরো ফলো করতে পারেন ইনশাআল্লাহ পেন্টুলে আর কোনো সমস্যা থাকবে না প্রো তো ডন বি সাই কি বলে ওইটারে টেনশন নেন না ঠান্ডা মাথায় কাজ করতে থাকেন ইনশাল্লাহ খুব ভালো হবে আর আমাদের ফেসবুক পেজ কি বলে নাম হচ্ছে তার এইচ আর ডিজাইন অন জিরো অন অ্যাড্রেস হচ্ছে ডব্লু ডব্লু ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ এইচ আর ডিজাইন অন জিরো অন শুধুমাত্র ফেসবুকে যাবেন এবং বলবেন এইচ আর ডিজাইন অন জিরো অন তাহলে ফেসবুক আপনার নিয়ে যাবে সেইখানটায় আপনার কাজগুলো সাবমিট করবেন যাতে আমি দেখতে পারি অবশ্যই অবশ্যই সাবমিট করবেন দেখি আপনারা পেন্টুলে কেমন হইলেন আর কোনো কিছু লাগলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন ডিসক্রিপশন বক্স চেক করেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই পুরো চ্যানেলটা ঘুরে আসেন অনেক কিছু পাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম